হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বরাবরের মতো আজকে আমি চলে আসলাম নতুন একটি টপিক্স নিয়ে, সেটা হচ্ছে লাইট রুমে কীভাবে তোমরা সাইন আপ করবে। তো সাইন আপ করার জন্য বেসিক্যালি তোমাদের লাইট রুম অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবে। তো সেখান থেকে ডাউনলোড করার পর ওপেন করবে, ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে তোমরা যদি ক্রস করতে ক্রস অপশন দেখতে পাবে, যদি তোমরা সাইন আপ না করো তো ক্রস অপশনে গিয়ে ম্যানুয়ালিভাবে সেটার মাধ্যমে এডিটিং করতে পারবে। তো আজকে আমি তোমাদের যে টপিক দেখাবো সেটা হচ্ছে সাইন আপ। সাইন আপ কীভাবে করা যায় লাইট রুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো তার জন্য তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেটা ইন্টারফেস চলে আসার পর দেখে নিতে পারো, আমি ডাইরেক্টলি স্কিপ করেছি, তো তাই সাইট স্ক্রল করলেই দেখতে পারবে এটার অপশন আছে, মানে কীভাবে কালার রিয়াকশন করা যায়, এইরকম ইন্টারফেস তারা দিয়ে দিয়েছে। তো সে বেসিক্যালি সেটা দেখে নিতে পারো, আর যদি না দেখার পর তোমরা সোজাসুজি তোমরা স্কিপ অপশনে ক্লিক করলেই স্কিপ করে নিতে পারবে। তো এখানে সাইন ইন লেখা আছে, যদি তোমাদের সাইন ইন করা থাকে, কিন্তু সাইন ইন করা যদি থাকে তাহলে তোমরা সেটা করে দেবে, কিন্তু আমার এখানে দরকার সাইন আপ, মানে কোনো পরবর্তী আমাদের কোনো আর সরি, তার জন্য প্রথমে তোমাদের ডেটা কানেকশন চালু করে নিতে হবে, বা ওয়াইফাই যদি থাকে তার ওয়াইফাই। আমি ডেটা চালু করে নিচ্ছি, এরপর শুধু সাইন আপ অপশন নিচে দেখতে পাবো, সাইন ইনের নিচে সাইন আপ লেখা আছে। তো এখানে তোমাদের ফর্মটা চলে আসবে, কীভাবে তোমরা কী করে সাইন আপ করবে। তো তার জন্য একটু লোড হচ্ছে, দেখাচ্ছি তোমাকে তোমাদের অপশনগুলো। তো বেসিক্যালি অপশানে চলে এসেছে আমাদের। তো তার জন্য তোমাদের যেটা করতে হবে, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, যাই হোক ফ্রম তোমরা দেখতে পারো আমি অটোমেটিকলি ফর্ম ফিল আপ করেছি, কিন্তু এখানে কয়েকটা অপশন আছে যেগুলো অপশন এখন তুমি ক্লিক মানে ক্লিন হয়নি, কী কারণে ক্লিন হয়নি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। যে অপশন ক্লিক করার পর দেখো যেগুলো ঠিক আছে সেগুলো তোমাদের অ্যাডজাস্ট হবে, ডেট অফ বার্থ ইত্যাদি ইত্যাদি, এগুলো তোমরা নিজেদের দিয়ে দেবে। আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি, তো 1995। হ্যাঁ, যাই হোক, দিয়ে দেওয়ার পর নিচে রাইট অপশনে ক্লিক করবেন। এর জায়গায় দেখো কী কী গুলো লেগেছে, পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড দিয়েছে একটা জিমেল অপশন, তারপর নেম, তারপর সার নেম দেওয়ার পরে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা দেখো কী হয়েছে, পাসওয়ার্ডটা যেটা দিয়েছে সেটা হয়নি, এই জন্য রং নিচে অপশন দেখতে পাবে রং হয়েছে, কিন্তু এখন দেখো কী কারণে হয়নি, সেটা ছিল বড় হাতে, এখন ছোটো হাতে দেওয়াতে সেটা হয়ে গেছে, অটোমেটিকলি হয়ে গেছে, এখন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা চলে এসেছে। অটোমেটিকলি দেখতে পারবে তোমরা অপশনটি এসে পড়েছে আমার। তো সব অপশনে রাইট ডান হয়ে গেছে, তো এখন এই ক্রিয়েট অ্যাকাউন্ট লেখার পর লোড নেবে, লোড নিতেছে, নেট কালেকশন স্লো। তো যাই হোক, লোড নেওয়ার পর লোড নেওয়ার পর এটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তো এখন যদি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিও চলে যায় তোমার আগে তোমাদের কাছে।